আসসালামু আলাইকুম যে যেখান থেকে ভিডিওটা দেখছেন ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ তো আপনারা দেখতে পাচ্ছেন আমার বাগানের আনার গাছের ফুলগুলো ফুটে যাচ্ছে আস্তে আস্তে তো গত দুদিন আগে আমি একটি ভিডিও দিয়েছিলাম ফুলগুলো একেবারে ছোটো ছিল মার্বেলের মতো গোল ছিল কিন্তু দুদিনের মধ্যেই ফল ফুলটা আস্তে আস্তে বড়ো হয়ে যাচ্ছে এবং ফুলটা বড়ো হয়ে ফুটতে শুরু করেছে তো আপনারা যারা সাত বাগানে এখনও পর্যন্ত আনার গাছ লাগাননি বা ডালিম গাছ বা বেদেনা গাছ লাগাননি সেক্ষেত্রে আপনারা অবশ্যই একটি বেদেনা গাছ লাগাবেন তো এই বেদেনা চারাটি হচ্ছে ঝিনেদার চোয়াডাঙ্গায়ে যে নতুনভাবে যে একটি বেদেনা বাগান করেছে আপনারা হয়তো সময় টিভি বা অন্যান্য টিভি চ্যানেলে দেখেছেন নতুনভাবে একটি বেদানা বাগান কিন্তু তৈরি করা হয়েছে এখানে প্রচুর পরিমাণ বেদেনা কিন্তু হচ্ছে তো এই চারাগুলো কীভাবে পাবেন এবং দাম কত সে বিষয়ে আমি আলোচনা করবো এবং চারাগুলো পেতে হলে আমি একটা স্ক্রিনের নাম্বার দিয়ে দিচ্ছি এই নাম্বার থেকে আপনারা যোগাযোগ করলে আপনাদের হয়তো বা কোরিয়ার সার্ভিসে পাঠিয়ে দেবে চারাগুলো তো এই আমার যে চারাটা দেখতে পাচ্ছেন চারাটার মূল্য হচ্ছে দুইশো টাকা গাছে তিনটি ফুল রয়েছে এই চারাটা মোটামুটি আমি এক সপ্তাহ যাবৎ কিনেছি এবং গাছটা প্রতিস্থাপন করেছি এবং গাছটা প্রতিস্থাপনের একটি ভিডিও আছে আপনারা চাইলে দেখতে পারেন তো এই আনার গাছ বা ডালিম গাছ আপনারা ছোট গাছে ফল না নেওয়াই ভালো তবে যেহেতু গাছের আমার গাছটা নতুন এবং এবছর আমি একটি ফল নেওয়ার সিদ্ধান্ত নিয়েছি দেখা যাক ফুল থেকে ফলে পরিণত হয় কিনা কারণ যেহেতু গাছটা নতুন ফলটা কেমন হয় এটা একটি দেখার বিষয় আছে তো আপনারা যারা বাগানে আনার গাছ লাগাচ্ছেন আছেন তাদের কী ধরনের পরিচর্যা করবেন পাশাপাশি গাছটা কীভাবে প্রতিস্থাপন করতে হয় কেমন গাছ কিনতে হয় তো সকল বিষয়ে আলোচনা করব তো গাছের গোড়া থেকে ছয় ইঞ্চি পর্যন্ত কোনো প্রকার ডাল যদি থেকে থাকে সেক্ষেত্রে আপনারা সেই ডালটা ভেঙে দেবেন আমি কিন্তু গাছের গোড়া থেকে ডাল বের হয়েছিল সেই ডালগুলো ভেঙে দিয়েছি এবং গাছের চারপাশে যে মাটিটা রয়েছে যেহেতু গত কয়েকদিন যাবৎ বৃষ্টি হচ্ছে এবং বৃষ্টির কারণে মাটি কীটো মাটিগুলো জমাট বেঁধে গিয়েছে এই মাটিগুলো এবং গোবর সার সমৃদ্ধ যে মাটিটা রয়েছে তো ড্রামটা ভরাট করার জন্য প্রথমে যে কাজটি করতে হবে সেটা হচ্ছে ইটের খোয়া নারিকেলের ছোবড়া এবং বালি দিয়ে একটি লেয়ার তৈরি করতে হবে তারপরে দুই ভাগ গোবর এবং এক ভাগ মাটি দিয়ে আপনার ড্রামটা ভরাট করে ফেলতে হবে এবং মাঝে মধ্যে আপনার যে গাছের গোড়া থেকে মোটামুটি চার থেকে পাঁচ ইঞ্চি পর্যন্ত একটু মাটিটা এলোমেলো করে দেবেন মাটিটা খুছাইয়ে দেবেন সেক্ষেত্রে অক্সিজেনের সরবরাহ ভালো হলে আপনার গাছের শিকড়গুলো খুব ভালোভাবে ছড়াবে এবং গাছটা খুব দ্রুত বড়ো হবে তো এখানে আমার আরেকটি গাছ রয়েছে এই গাছটাও ডালিম গাছ এখানে কোনো প্রকার ফুল নেই তো ডালিম বলতে বুঝাচ্ছে আনার গাছ বা বেদানা গাছ তো এটা জিনাদার চুয়াটাঙায় কী ধরনের ফল হয়েছে আপনারা ইউটিউবে সার্চ দিলে অবশ্যই পেয়ে যাবেন ফলগুলো কিন্তু একেবারে কিনা আমরা যে বাজার থেকে যে ফলগুলো কিনি ঠিক একই রকম দেখতে কিন্তু এবং এই ফলগুলো স্বাদটা খুব মিষ্টি তো এটা মূলত সেই সেই জাতের চারা এবং এই চারাটা আমি এনেছি দুইশো টাকা দিয়ে আপনারা চাইলে আপনার ছাদ বাগানে কিন্তু এই জাতের একটি চারা লাগাতে পারেন এবং লাগিয়ে দেখতে পারেন পাশাপাশি আপনারা যারা অনেক চারা কিনতে চান তারা অবশ্যই ঝিনেদার চোয়াডাঙ্গায় চলে যাবেন রাঙ্গিয়ার পুতা গ্রামে এবং আপনার নাম্বারটা দিয়ে দেবো সেই নাম্বারটা ডেসক্রিপশন ডেসক্রিপশন থেকে আপনারা অবশ্যই দেখে নেবেন এবং স্ক্রিনেও আমি দিয়ে দেবো তো এখান থেকে নাম্বারে কল দেবেন কল দিয়ে আপনারা ওখানে চলে যাবেন এবং যারা চারা কিনতে চান অবশ্যই কম টাকায় চারা পেয়ে যাবেন তো দেখেন নিয়মিত গাছের গোড়াটা কিন্তু মাটিটা এলোমেলো করে দেবেন পাশাপাশি যেহেতু গাছটা নতুন গাছে যদি কোনো প্রকার খুন না থাকে সেক্ষেত্রে আপনারা একটি ড্রামের গাছের জন্য দুই চা চামচ ইউরিয়া সার ব্যবহার করতে পারেন যেদিন বৃষ্টি হবে সেদিন ব্যবহার করার চেষ্টা করবেন সেক্ষেত্রে গাছগুলো খুব দ্রুত বড়ো হবে পাশাপাশি যখন রোদ পড়বে তখন কিন্তু খোল সারটা ভেজাই সে খোলের পানিটা ব্যবহার করতে পারেন এবং গাছের সবচেয়ে ভালো খাদ্য হচ্ছে মাছের মাছ ভেজানো পানি বা মাছটা জিয়ে রাখার পর সে মাছের যে বজ্র সে বজ্রের পানিটা ব্যবহার করলে গাছটা কিন্তু খুব দ্রুত বড় হয় এবং গাছে ফুল থাকা অবস্থায় আপনারা ইউরিয়া সার ব্যবহার করবেন না এতে কিন্তু ফুলগুলো ঝরে যাওয়ার সম্ভাবনা রয়েছে এবং এই বেদানা গাছের বা আনার গাছের ফুল ঝরার সমস্যা সবচেয়ে বেশি এবং এই গাছগুলো পানি কিন্তু বেশি পছন্দ করে শুকিয়ে পানি গোঁড়া যদি শুকিয়ে যায় সেক্ষেত্রে কিন্তু ফুলগুলো ঝরে যায় তো ধন্যবাদ ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য